থেকে যা কিছু দেখানো হচ্ছে না, শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে, কোনো খারাপ উদ্দেশ্য নেই। অযথা কেউ ভিডিওটি সিরিয়াসলি না নিয়ে দেখতে থাকো আর মজা করতে থাকো। হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় ঘাটের নতুন একটা ভিডিওতে। নতুন দিনে নতুন রূপে আমার চলে এসেছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। ভগবানের কাছে প্রার্থনাও করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো আজকের ভিডিওটা নিয়ে চলে এসেছি ইউটিউবের সো কল ট্যাক্সিয়াল লাটখোর চিটিং বা দু নম্বরই মাল, মা বাবা বেঁচে খাওয়া মাল, হ্যাঁ বাচ্চার মৃত্যু নিয়েও মানে এই আর্নিং করা মাল, ঠিক আছে। তো তাকে নিয়ে কথা বলতে, এই যে তোমরা দেখেছো গত দুদিন ধরে একটা চু, ঠিক আছে, মৃত্যু নিয়ে খেলা করছিল আর্নিং করার ধান্দায়, ঠিক আছে। আর তার মধ্যে সকল একটা দল তো আছে তোমাদের সামনে, ভান্ডা তার ফাঁস হয়ে গেছে, হ্যাঁ হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখান থেকে টাকা লেনদেন হয়, হ্যাঁ মানে ওটা তো যে টিকটিকি মৃত্যুর নিয়ে কথা বলছিল, যে টিকটিকির মৃত্যু নিয়ে কথা বলছিল, তো ওকে দিয়ে ভিডিওগুলো করাতো এই ধরনের খ্যাক্সিয়াল, ওই ধরনের ওই যে ফোমাবুড়ি ফোন করেছিল বলো না, সব ফোনে কন্ট্যাক্ট টু কন্ট্যাক্ট, তাকে ফোন করে করে এদেরকে বলা হতো যে সুতোপার এগেনস্টে ভিডিও কর, সঞ্জয় এগেনস্টে ভিডিও কর, সীমার এগেনস্টে ভিডিও কর, ঠিক আছে, ওদের এগেনস্টে ভিডিও কর, তোর নেটের খরচা আমরা দেবো, তোর পেট আমরা চালিয়ে দেবো, টাকা পাঠাচ্ছি ফোনপেতে, ঠিক আছে। ঠিক এই ধরনের খেলা হতো এইখানে, আর খেলতো এই ধরনের চু, ঠিক আছে, ক্রিয়েটারগুলো যারা নিজের মাকে পর্যন্ত বেচে, ঠিক আছে, কি বললাম, যারা নিজের মাকে পর্যন্ত বেচে দেবে ভিউজের ধান্দায়, আর এটা তো বেচেই মানে একদম 100%। এই যে দেখেছো খ্যাক্সিয়াল বেচে বেচেই তো মাটা এখন খাটে শুয়ে পড়ে রয়েছে, বুঝলে কি না। আর ওর মায়ের ধান্দাকে করতে জানো তো, ওর বর, ওর বর যে দেখায় না ব্র্যান্ডেড ব্র্যান্ডেড জুতোর কথা বলে, ব্র্যান্ডেড জামা কাপড়ের কথা বলে, আসে কোত্থেকে, চাকলা চালিয়ে আসে চাকলা, আর ওই চাকলাতে ওর যে মা ছিল তাকেই ও ভাড়া খাটাতো, বুঝতে পেরেছো। তো এই খ্যাক্সিয়ালের মাকে জামাই ভাড়া খাটাতো, ঠিক আছে, মানে এতটা নির্লজ্জ, এতটা নির্লজ্জ, নিজের শ্বশুরের সাথে টুকুর টুকুর করে ওই দুটো দিয়েছে, একটা অ্যাব নর্মাল, ঠিক আছে, বুঝতে পেরেছো। তো তো বের করেছে, তারপরে এতটা নির্লজ্জ, এতটা মানে মানে একবারে মাটিতে মিশে যাওয়া মাল, মানে মুখে তো চুনকালির পর চুনকালি পড়ে, তাও ঠিক কি বলে কুড়ের নেট যেটা হয় না বেঁকা সোজা কোনোদিন হয় না, এর অ্যাটিটিউডটাও সেরকম, মানে লোকে এসে এরম করে, ঠিক এরম করেই দেখো আমার আমার এই গন্ধওয়ালা জুতো এইটা দিয়ে টুকুর টুকুর করে ঠুসিয়ে দিয়ে যায়, তাও ওর নীল মানে মানে কোনো লজ্জা সরম নেই ওর, ঠিক আছে, সারা থামনেলে দেখবে জুতোর ছবি, হ্যাঁ ওর মায়ের ছবি, ঠিক আছে, যা কি বলি সরি কিছু মনে করো না তোমরা, ঠিক আছে। তো এরম ধরনের ছবি দিয়ে দিয়ে থামনেল করে, মানে এতটা ফ্রাস্ট্রেশন ভেতরে, ঠিক আছে। তো এবারে দেখেছো যে এই টিকটিকির মৃত্যু নিয়েও খেলা করছে, মানে এ তো এমন জানোয়ারের বাচ্চা, কিছুদিন পরে দেখবে নিজের কোনো বাচ্চাকে মরে গেছে বলেও চালিয়ে দেবে ভিউজের জন্যে। ওই দুটো রেখেছে তো, একটা তো অ্যাব নর্মাল, এবার ভাবছে যতক্ষণে যায় যায় সেটাই ভালো হয়। তো যে অন্যের বাচ্চার মানে অন্যের মায়ের মানে কোল খালি করে দেওয়ার মতো ভিডিও নিয়ে আর্নিং করে, এখনো পর্যন্ত সেই ভিডিও প্রাইভেট করে না, মানে এখনো পর্যন্ত রিউমার ছড়াচ্ছে ইউটিউবে যে ওই চিটিংবাজটা মারা গেছে, মানে কতটা নির্লজ্জ। যখনও জানতে পারলো যে মারা যায়নি, ঠিক আছে, তখন তো ইমিডিয়েটলি ওই ভিডিওটাকে প্রাইভেট করে দেওয়া উচিত। এখনো পর্যন্ত ভিউজ কামাচ্ছে কেন বলো তো, রেখে দিয়েছে যেই দেখবে আর্নিংটা হয়ে গেছে টুপ করে ওটাকে প্রাইভেট করে দেবে, আর্নিং হয়ে গেলে আর কোনো সমস্যা নেই, ওটা তো অ্যাকাউন্টে ঢুকে গেল, ঠিক আছে। মানে হচ্ছে এতটা নির্লজ্জ, এর যদি বললাম না এর নিজের ছেলে মরবে, মানে না মরলেও, না মরলেও কিছুদিন পরে বলবে মরে গেছে, নাও ভিডিও বানিয়ে কান্নাকাটি শুরু করেছে, সেখানেও বলবে সু দিয়েছে অভিশাপ, ঠিক আছে, সীমা দিয়েছে অভিশাপ, ঠিক আছে। তো এই বলে বলে সেখানে ভিউজ কামাবে, হ্যাঁ দেখিস বাবা, আবার এইসব করতে করতে সত্যি না কোল খালি হয়ে যায়, ঠিক আছে, কি বললাম, এইসব করতে করতে সত্যি না কোল খালি হয়ে যায়, কারণ যেদিকে যাচ্ছিস যে পর্যায়ে যাচ্ছিস ভগবান পাপ বেশি দিন নেয় না, তোর পাপের ঘড়া পূর্ণ হয়ে যাচ্ছে, বুঝলি, তুই যে পাপ কন্টিনিউ করে যাচ্ছিস তোর পাপের ঘড়া পূর্ণ হয়ে যাচ্ছে, নিজেকে এখনো আটকা, নিজেকে এখনো সামলা, ছোট লোকের বাচ্চাগিরিগুলো করিস না এখনো, ঠিক আছে। এখনো পর্যন্ত ভিডিও জল জল করছে, মানে ইউটিউবে মানুষের কাছে কি ধরনের মেসেজ পাঠাচ্ছে, মিথ্যে মেসেজ পাঠাচ্ছে মানুষের কাছে যে মরে গেছে, হ্যাঁ 8200 ভিউজ এখনো পর্যন্ত খেয়েছে, ঠিক আছে, মানে ভাবছে যে 10 অবধি যাক, ঠিক আছে, তারপরে তো আর্নিংটা পট করে ঢুকবে, আজকে বা কালকের মধ্যে ঢুকবে, তারপরে যে কোনো একটা টাইমে পট করে যে আর্নিংটা ঢুকে যাবে প্রাইভেট করে দেবে ভিডিওটা। এতটা ছোট লোকের বাচ্চা, এতটা ছোট লোকের বাচ্চা, হ্যাঁ। আর ওই কালকে দেখলাম বাবা সুতপার দিকে নিয়ে একটা ভিডিও করেছে, তোর এই তোর ওই তোর সেই, ঠিক আছে, আগে নিজের ঘরে দেখ, নিজের মাকে ভাড়া খাটাচ্ছে তোর বর, আর তোকে ওই ভাড়ার থেকেই তুলে এনেছে, তোকেও ভাড়া খাটাতো, সেখান থেকে তুই টপ করে মালটার ঘাড়ে পড়েছিস, ঠিক আছে, যে ভাড়া তো খাটছি, চলো তোমার ঘরে খাটবো, তুমি যে অন্য দিক থেকে ভাড়া খাটিয়ে যে আর্নিংগুলো করো তো সেইটা দিয়ে আমার পেটটা চালিয়ে দেবে, ঠিক আছে। তো সেই ধরনেরই তুই ভাড়া খাটিয়েই জীবন চালাচ্ছিস, আর তোর যে মানে মালিক রয়েছে তার ঘরে এসেই পড়েছিস, বুঝলি, একটু সামলে বুঝে কথাবার্তা বল,
অনেক দেখছিস ভাষাগুলো খারাপ করে করে মানে টাইটেলে দিচ্ছিস, থাম্বনেলে দিচ্ছিস। হ্যাঁ, আগে নিজের অকাত দেখ রে, নিজের অকাত দেখ। এতটা ছোট পর্যায়ে কোনোদিন কেউ নামেনি যে কারোর মৃত্যু নিয়ে পর্যন্ত খেলছিস এখনো, ঠিক আছে? মাকে বেঁচিয়ে বেঁচিয়ে খাইয়ে খেয়ে খেয়ে আবার বড় জায়গায় বড় বড় কথা, হ্যাঁ, শ্বশুরকে নিয়ে লাপুর টুপুর করে, দুটোকে টুপুর টুপুর করে বের করে, তাও নির্লজ্জর মতো কথা। আর শুধু এ নয়, শুধু এ নয়, ওই খ্যাত ওই ওকে একটা যে বুনো সার, বুনো সার, ও তো শ্বশুরের সাথে একদম চাপটা জপটি করে একটাকে জন্ম দিয়েছে, বুঝলে কি না? হ্যাঁ, আর তারপর থেকে যখনই ওর বর এইটা খবর পেয়েছে, ঠিক আছে, বরের পেছাটা টাকের চুল উঠে গেছে একেবারে, ঠিক আছে, বুঝেছো তো? বুঝেছো তো? বললাম না, ওর হাঁটাও খুব বড়। ও আবার অন্যের মাটা নিয়ে কথা বলেছে, আমাদের ধরিত্রীদির মাকে নিয়ে কথা বলেছে, মৃত মাটাকেও টেনে এনেছে। মানে বললাম না, এরা এতটা ছোট পর্যায়ে চলে যাচ্ছে, এতটা ছোট পর্যায়ে চলে যাচ্ছে যে মানে লাত লাতির পর লাথি মুখে খাচ্ছে, মানে মানুষ লাথির পর লাথি মুখে মারছে, তাও এরা এতটা নির্লজ্জ যে এরা মানে আসলে হবেই তো, জন্মটাই তো হচ্ছে ওই কোথায়, বুঝেছো তো? নাম নিচ্ছি না, ঠিক আছে, ওখান থেকেই তো কয়েকজন ঢুকেছে ওর ঘরে, একটা হচ্ছে ওর মা, ঠিক আছে, আর তারপরে হচ্ছে ও, ঠিক আছে, ও আবার ওইখানে খাটে না, বলেছিল না আমার একটা স্ট্যান্ডার্ড আছে, ও ওই ঘরটাতেই খাটে, বুঝলে কি না? বুঝলে তো? মানে এত ফাস্ট্রেশন ওর, এত ফাস্ট্রেশন, লোকের বাচ্চার মৃত্যু কামনা করে ভিউজ কামাচ্ছে, লোকের বাচ্চা মরে গেছে বলে, মানে একটা মায়ের কোল খালি করে দিল ভিউজের জন্যে, মিথ্যে মিথ্যে, ঠিক আছে। এদিকে বলছে কে ভিডিওটা করেছে, কে ভিডিওটা করেছে, কে ছড়িয়েছে এইটাকে, মানে ও ঘুরিয়ে বললো যে ওই ফোমা বুড়ি ছড়িয়েছে রিউমারটাকে, ফোমা বুড়ি ফোন করেছিল, ওর পারমিশন চেয়েছে, আমি কি ভিডিও করতে পারি, বিরাট বড় কন্টেন্ট মরেছে মরেছে, ভিউজ কামাবো, ঠিক আছে। তো ও করেছিল, তারপর আমি রাত্রির 12টার সময় ফোন করেছি, মানে ওর খ্যাক্সিয়ালের কতটা মানে শখ ভিডিও করার, আর্নিং করবো, মরেছে মরেছে মরেছে, ঠিক আছে, মানে অনেকে খুশি হবে, উল্টো দিকে মা কালি বলছি, মরলে খুশি হতাম, মরলে খুশি হতাম, কারণ ওরম জিনিস থাকার থেকে না থাকা ভালো, ঠিক আছে। কিন্তু এ তো পুরো প্যাকটা প্যাকটা খেলা, বানানো খেলা, ঠিক আছে, সব সেটেলমেন্ট, সব সেটিং করে খেলা, ঠিক আছে, তোমাদের যেটা বলছি না। আর এরা সরিয়ে যাচ্ছে কন্টিনিউ, আবার ভুল ভাল বুজরুকির গল্প দিচ্ছে, আমি রাত্রির 12টার সময় ফোন করেছিলাম, আমি করেছিলাম, সব সেটেলমেন্ট করে বলেছে ফোনটা তুই অন্য কাউকে দিয়ে ধরাবি, ধরিয়ে এই কথাগুলো বলাবি, ঠিক আছে, আর আমি এগুলো রেকর্ড করবো। তার মানে কি ওর বিশ্বাস নেই তাদের ওপরেও, ও নিজেদের লোকেরও কল রেকর্ডিং করে, ভয়েস রেকর্ডিং করে, সেইগুলো এনে এনে ও ইউটিউবে শোনে, বুঝতে পেরেছো তো? মানে কতটা নির্লজ্জ এরা, সব কিছু বেচতে পারে, বলেছিলাম না নিজের মাকে পর্যন্ত বেচে, ওর বর ভাড়া খাটায় নিজের মাকে, মানে ও শাশুড়িকে, ওই এমন গুঁতন একদিন খেয়েছিল, খাওয়ার পরেই তো কোমরটা ওরম হয়, খাটে পড়ে রয়েছে, বুঝলে কি না? আর ওদিকে বুনো সার, ও তো নিজের একবার শ্বশুরের সাথে লাপুর টুপুর টাপুর টুপুর করেছে, বুঝলে কি না? করে টোরে তারপর ওই একটাকে পয়দা করেছে, ঠিক আছে, পয়দা করেছে, বুঝতে পেরেছো তো? এদের স্ট্যান্ডার্ডই ওই তো, স্ট্যান্ডার্ডটাই ওই, আবার বড় বড় স্ট্যান্ডার্ড মারায়, আমার নাকি 4-5টা কাজের লোক কোনো দিন দেখায়নি, কোনো দিন দেখায়নি, কাজের লোক তো দুটো আছে, একটা ওই শ্বশুর আর একটা হচ্ছে ওই বাদারটা, ঠিক আছে, যেটা জেনে গেছে যে শ্বশুরের সাথে ধরম বরম। এবারে ও তো ছাড়তে পারছে না, ঘরটা বেরিয়ে যেতে পারছে না, কারণ বাবার পয়সাতে ফুটানি মারে, বাবার ঘরে থাকতে হবে তো বানানো পয়সায়, ঠিক আছে, নিজের তো কিছু অকাত নেই, ওই শ্বশুরের পয়সার ফুটানি মেরে মেরে শ্বশুরের ঘরে বসে রয়েছে, ঠিক আছে। তো এদের আবার বড় বড় ভাঞ্চাল, একজন মানে চাকলা চালিয়ে ঘর চালিয়ে সেখানে ওই খ্যাক্সিয়ালকে নিয়ে এসে রেখেছে, আর একজন হচ্ছে বাবার পয়সায়, বাবা যাই হোক না করুক, ওই বুনো মশটাকে যাই ইচ্ছে করুক, ঠিক আছে, করুক না করছে করুক, আমি তো আমার বাবার পয়সায় খাবো বসে, বউকে নয় আমার বাবা খাচ্ছে, ঠিক আছে, ঠিক এইরকম অবস্থা এদের, ঠিক এইরকম অবস্থা, এতটা এদের মধ্যে ক্রিয়েটিভিটি, বুঝতে পেরেছো তো? মানে ছল চাতুরি করে কি করে ভিউজ পেতে হবে, মানে মুখে সত্যি বলছি, জুতো যদি এরকম কেউ খেত রে বাবা, মানে নিজের থুতুতে নিজেই ডুবতো, এর তো তেও কি বলবো, থাক থাক থাক, আর কিছু বলে লাভ নেই। তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সঞ্জয় স্যারের পাশে থেকো, আবার রেডি হওয়া একটা পরবর্তী ভিডিও নিয়ে আসছি আমাদের ইউটিউবে সো কল্ড চিঙ্কি মাসিকে নিয়ে, ঠিক আছে, চিঙ্কি মাসিকে নিয়ে ভিডিও আসবে, কারণ বাড়াবাড়িটা একটু বেশি হচ্ছে। আমি বলেছিলাম না ইউটিউবে সাংসারিক নাটক চলবে না, সিরিয়াল বানিয়ে ফেলেছে, ঠিক আছে। তো আসছি পরের ভিডিও নিয়ে, ওই মানে একবারে গু পড়া ফ্যামিলিকে নিয়ে, ঠিক আছে, মানে একবারে ছোটো লোক, নিম্ন মাঝের নিম্নমানের ফ্যামিলিকে নিয়ে একটা ভিডিও নিয়ে আসছি। তোমরা সকলে পাশে থেকো, সাথে থেকো, দেখতে থেকো, আর হ্যাঁ কমেন্ট করতে ভুলো না, ঠিক আছে, আর লাইকও করতে ভুলবে না, ঠিক আছে, সব কিছু করার পরে সাবস্ক্রাইবটা কিন্তু করা ভুলবে না, ঠিক আছে, পটাং করে লাল বাটনটা রয়েছে ওটাকে ঝটাং পটাং করে টিপে দিয়ে একবারে সাবস্ক্রাইব করে ফেলবে। আর ওর পাশে দেখবে একটা ঘন্টি আইকন রয়েছে, কী আছে, ঘন্টি আইকন, ওটাকে টিপবে, বেল বেল বেল, ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করবে, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো
পটাং পটাং করে তোমাদের ফোনে চলে যাবে, আর ঝটাং পটাং করে তোমরা ফোন মানে ভিডিওটা আমার দেখে ফেলবে, দেখে ফেলে এরকম এরকম যত ভালোবাসা দিচ্ছ ঝটপট ঝটপট করে এরকম করে দেখে আমাকে ভালোবাসার বন্যা বইয়ে দিও, ঠিক আছে? তো ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।